তুই যাই বলিস না কেন পুপে, মানুষ যখন একবার বিপথে যায়, একবার অধর্ম করতে শুরু করে, তখন তার কোনো তাল জ্ঞান থাকে না। তা না হলে শালুকের জ্যামিতি বক্সে তুই টুকলিটা পাঠিয়ে দিলি কি করে? তুই যখন ওই কাজটা করতে পেরেছিস, তুই শালুকের নামে মিথ্যা কথা বলে শালুককে দোষীও করতে চাইছিস, এটাই আমার বিশ্বাস। চিম্মা, আমার যা মনে হয়েছে আমি সেটাই বলেছি, তবে তোর কথার ভিত্তিতে আমি শালুককে দোষী ভেবে শাস্তি দিতে পারবো না। তা দিতে পারবে কেন? আমার মেয়েটার যে সর্বনাশ করবে সে এই বাড়িতেই বহাল তবিয়াতে। আর আমি নির্বাক দর্শক হয়ে তার সেই হেঁটে চলা ঘুরে বেড়ানো দেখে যাও। চমৎকার না? আমি আমি সত্যি আমি আমি ভাবতাম আমি ভাবতাম যে একটা গরিবের মেয়ে যদি আমাদের বাড়িতে এসে একটু নিজের জীবনটা পাল্টে ফেলার চেষ্টা করে এবং সফল হয়, কোথাও তো আমাদেরই জয়। হাজারো মানুষের পাশে দাঁড়ানোটা যে মানুষের কর্তব্য এটা তো সত্যি, এর থেকে তো ভালো কিছু হয় না। কিন্তু সেটা কখনোই, সেটা কখনোই কস্ট অফ মাই চাইল্ড নয়। এটা মেনে নেওয়া যেতে পারে না। আমি এত অসাধারণ মানুষ নই যে এইটা মেনে নেব। চোখের সামনে একটা গরিবের মেয়ে, সে ফুলে ফলে বড় হবে, আর আমার মেয়েকে বলি দিয়ে সেটা আমি মেনে নিতে পারি না। কি করে মেনে নেব? আমি মানছি, আমি মানছি যে আমার মেয়ে বদমায়, শয়তান, নিম্নরুচি। তাহলে ওই 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 রঙ্গন তো একটা একটা কুলাঙ্গার ছেলের সঙ্গে মেলামেশা করতে পারে? পারে, কখনোই পারে না। কিন্তু তার থেকেও বদমাইশ হচ্ছে এই মেয়েটা। একটু একটু করে আমার মেয়েটাকে প্ররোচিত করেছে, প্রভাবিত করেছে, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে একটু একটু করে ওই রঙ্গন বলে ছেলেটার দিকে ধাইয়ে দিয়েছে। আমার চোখের সামনে পরিষ্কারই ঘটনা। নাহলে আমার মেয়েটা যত খারাপ হোক, যত শয়তান হোক, সে বাড়ির সবাইকে মিথ্যে বলে একটা ফাংশন দেখতে যাচ্ছি বলে কখনো বিয়ে করে আসার সাহসটা দেখাতো না। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো? তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।